যমজ নাতি নাতনি দাদু হলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। রবিবার মুকেশ কন্যা ঈশা যমজ কন্যা ও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এমনই জানানো হয়েছে আম্বানি পরিবার সূত্রে। নবজাতকের নাম দেওয়া হয়েছে আদিয়া এবং কৃষ্ণ। 2018 মুকেশ এবং নীতা আম্বানির মেয়ে ঈশার সঙ্গে বিয়ে হয় আনন্ত পীরমলের। রবিবার তাদের যমজ সন্তান পৃথিবীর আলো দেখল। আম্বানি পরিবারের তরফ থেকে জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, আমরা অত্যন্ত খুশি যে 19 নভেম্বর 2022 ঈশা এবং আনন্দের কোল আলো করে যমজ সন্তানের জন্ম হয়েছে। আমাদের মেয়ে ঈশা এবং সদ্যজাত কন্যা সন্তান আদিয়া এবং পুত্র সন্তান কৃষ্ণ সুস্থ রয়েছে। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।